বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আশা করি পরম করুণাময় মহান আল্লাহ অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত এগারো অধ্যায় নিয়ে এখন আমি সরাসরি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় আমাদের আলোচনা হবে এগারো অধ্যায়ের প্রশ্ন নাম্বার বারো এবং প্রশ্ন নাম্বার চার নয় তাহলে সর্বপ্রথম আজকে আমরা দেখব প্রশ্ন নাম্বার বারো দেখো এখানে দেওয়া আছে কোনো শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হল গণসংখ্যা সারণী তৈরি করো আমাদের প্রশ্নে শুধুমাত্র ষাটজন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নাম্বার দিয়ে দেওয়া আছে গণসংখ্যা সারণী করতে বলছে প্রশ্নের ভিতরে আমার কোথাও শ্রেণী শ্রেণীবৃপ্তি শ্রেণী সংখ্যা কোনো কিছুই বলে দেয়নি সরাসরি গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে যদি আমার এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া থাকতো তাহলে আমি পরিসর ছাড়াই আমি সরাসরি সমাধান করতে পারতাম যেহেতু এখানে আমার শ্রেণী ব্যক্তি দেওয়া নেই সেই ক্ষেত্রে আমার পরিসর বের করে নিতে হবে শ্রেণী ব্যক্তি বের করে নিতে হবে এরপর আমি গণসংখ্যা সারণি তৈরি করতে পারবো তাহলে এখন আমি সরাসরি চলে যাই সমাধানে দেখো এখানে কী দেওয়া আছে তাহলে প্রথমে আমার প্রশ্নে দেয়া আছে নম্বরগুলোর সর্বনিম্ন সংখ্যা মান বাইশ এবং নম্বরগুলোর সর্বোচ্চ সংখ্যা মান নিরানব্বই এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা মান কিন্তু আমার যে প্রশ্নে দেয়া আছে এখানে ষাটজন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রার্থনা নাম্বার এর থেকে আমি বের করছি সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান এই দুইটা মান আমি বের করছি দেখো এখানে দেওয়া আছে আমার বাইশ সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান আমার হচ্ছে দেয়া নিরানব্বই এই যে এখানে দেওয়া আছে এর ভিতর তাহলে পরিসরের সূত্র আমরা যেটা জানি সেটা হলো সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যোগ এক এই পরিসর বের করার জন্য আমার উদ্দীপক থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা মান নেওয়ার প্রয়োজন হয়েছে তাহলে এই উদ্দীপকে আমার যেহেতু সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা মান দেওয়া আছে সেখানে আমি লিখে নিয়েছি দেওয়া আছে এরপর আমরা লিখছি পরিসরের সূত্র পরিসরের সূত্র হল সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যোগ এক সর্বোচ্চ সংখ্যা আমার এখানে দেওয়া আছে নিরানব্বই লিখলাম বিয়োগের বিয়োগ সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে বাইশ লিখলাম বাইশ যোগ এক তাহলে নিরানব্বই থেকে বাইশ গেলে থাকে সাতাত্তর যোগ এক করলে হয় আটাত্তর দেখো প্রশ্নের ভিতর আমার সরাসরি গণসংখ্যা সারণী দেওয়া ছিল কিন্তু আমার শ্রেণী ব্যপ্তি কোনো কিছুই দেওয়া ছিল না যেহেতু আমার প্রশ্নে শ্রেণী শ্রেণীবৃপ্তি দেওয়া নাই সেক্ষেত্রে আমি শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা ধরে নিব তাহলে এখানে আমি শ্রেণী শ্রেণীব্যাপ্তি দশ ধরে নিলাম শিক্ষার্থীরা সবসময় মনে রাখবে যদি আমার শ্রেণী ব্যক্তি প্রশ্নে উল্লেখ করা না থাকে সেই ক্ষেত্রে আমরা পাঁচ অথবা দশ ধরে নিব যদি আমার সংখ্যার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আমি শ্রেণীব্যপ্তি দশ ধরবো এবং যদি সংখ্যার পরিমাণ কম হয় সেক্ষেত্রে আমি শ্রেণী ব্যক্তি পাঁচ ধরব তাহলে এখানে আমার সংখ্যার পরিমাণ বেশি থাকায় আমি শ্রেণীব্যপ্তি দশ ধরে নিলাম তাহলে ব্যক্তি দশ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করলাম শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র ছিল আমার পরিসর বা ব্যক্তি তাহলে আমার পরিসর এখানে আছে আটাত্তর এবং শ্রেণী ব্যক্তি আছে আমার দশ তাহলে আটাত্তরের দশ দিয়ে বাঘ দিলে সাত দশমিক আট হয় সাত দশমিক আট কোনো পূর্ণ সংখ্যা নয় তাহলে সাত দশমিক আট আমার আটের কাছাকাছি এখানে আমি সাত দশমিক আটের পরিবর্তে আট লিখে নিয়েছি এরপর আমার পরিসর বের করা হয়ে গেছে শ্রেণী ব্যক্তি থেকে আমি শ্রেণী সংখ্যা বের করছি এখন আমি সরাসরি চলে যাব গণসংখ্যা সারণীতে তাহলে উপরে আমার এডল্যান দিতে হবে ব্যক্তি দশ ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করা হল তাহলে আমার এখানে সর্বনিম্ন সংখ্যা ছিল কত বাইশ এবং সর্বোচ্চ ছিল নিরানব্বই তাহলে আমার শ্রেণীব্যাপ্তি যদি দশ ধরি আমাদের শ্রেণীব্যাপ্তি নিয়ম হলো এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো এটা হলো আমার শ্রেণীব্যাপ্তি দশ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় তাহলে এখানে আমার যেহেতু সর্বনিম্ন বাইশ তার মানে এটা একুশ থেকে তিরিশের ঘরে হবে তাহলে আমার শ্রেণীব্যাপ্তি সাদা আমি একুশ থেকে শুরু করবো শ্রেণীব্যাপ্তি দশ ধরে একুশ থেকে শ্রেণীব্যাপ্তি দশ হলে হয় তিরিশ এরপর একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে নিরানব্বই এখানে আমি নব্বই পর্যন্ত নিলে হবে না কারণ আমার সর্বোচ্চ সংখ্যা আছে নিরানব্বই তার মানে আমার একানব্বই থেকে একশো পর্যন্ত নিতে হবে এরপর চিহ্ন গণসংখ্যা চিহ্নটা আমরা কীভাবে বসাবো দেখো এখানে একুশ থেকে তিরিশ লেখা আছে নম্বরের শ্রেণীব্যাপ্তিটা আমার দেওয়া আছে একুশ থেকে তিরিশ তাহলে এখানে আমার একুশ থেকে তিরিশ ভিতর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ সবগুলো সংখ্যাই রয়েছে একইভাবে এখানে আছে একত্রিশ থেকে চল্লিশ তার মানে এখানে আমার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ এই সংখ্যাগুলো রয়েছে একইভাবে যে একচল্লিশ থেকে পঞ্চাশের ভিতর মধ্যবর্তী যে সংখ্যাগুলো সেগুলো এই ঘরে রয়েছে একান্ন থেকে ষাটের ভিতর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলো এই ঘরের ভিতরে রয়েছে একষট্টি থেকে সত্তর সেমভাবে সবগুলো ঘরেই একইভাবে রয়েছে তাহলে আমার একুশ থেকে তিরিশ এখানে আমার যে উদ্দীপকে আমার যেই তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর ভিতর থেকে আমার একুশ থেকে তিরিশ যেই সংখ্যাগুলো আছে সেগুলার প্রতিটা সংখ্যার জন্য আমি একটা করে দাগ দিব একুশ থেকে তিরিশের ভিতর আমার উদ্দীপকে সংখ্যা দেওয়া আছে তিনটি তাহলে আমি তিনটা দাগ দিলাম এরপর একত্রিশ থেকে চল্লিশ উদ্দীপকে আমার তথ্য দেওয়া আছে দুইটি আমি দুইটা দাগ দিলাম একচল্লিশ থেকে পঞ্চাশের ভিতর আমার উদ্দীপকের ভিতর সংখ্যা দেওয়া আছে এগারোটি দেখো এখানে চারটা দাগ দেওয়ার পর আমি আর একটা দাগ দিয়ে পাঁচটা বানিয়েছি এই দাগটা তোমরা এই নিচের থেকে উপরে দিতে পারো অথবা উপর থেকে নিচের দিকে দিতে পারো যে কোনো একভাবে দিলেই হবে কিন্তু নিয়ম হলো প্রতিটা চারটা দাগের পর পাঁচ নাম্বার সংখ্যাটা যদি আমার নির্ণয় করতে হয় চিহ্ন দ্বারা তাহলে পাঁচ নাম্বার চিহ্নটা নির্ণয় করতে হলে আমার অবশ্যই চারটার পর পাঁচটা দাগ দিয়ে কেটে দিতে হবে তখনই আমার পাঁচটা হয়ে যাবে তাহলে একচল্লিশ থেকে পঞ্চাশ মতো উদ্দিভাকের ভেতর আমার সংখ্যা দেওয়া আছে এগারোটি এখানে আমি এখানে এগারোটি দাগ দিলাম এরপর একষট্টি থেকে একান্ন থেকে ষাটের ভিতরে আমার রয়েছে ষাটটি একষট্টি থেকে সত্তরের ভিতর রয়েছে আমার ষোলোটি একাত্তর থেকে আশির ভিতরে রয়েছে আমার নয়টি একাশি থেকে নব্বইয়ের ভিতর রয়েছে আমার ষাটটি একানব্বই থেকে একশোর ভিতর রয়েছে চারটি গণসংখ্যা হল গিয়া চিহ্ন যেটা সেটাই হলো আমার গণসংখ্যা এখানে ট্যালিচিহ্ন আছে সরি একটু ভুল হয়েছে এখানে আমার চারটা হবে এখানে রয়েছে দুইটি এখানে রয়েছে এগারোটি এখানে রয়েছে ষাটটি এখানে রয়েছে ষোলোটি এখানে নয়টি ষাটটি চারটি সবগুলোর যোগফল করলে আমার সর্বমোট হয় ষাট দেখো শিক্ষার্থীরা আমাদের প্রশ্নের শ্রেণিতে ষাটজন শিক্ষার্থী দেওয়া ছিল যখন আমরা সমাধান করব গণসংখ্যা সারণি করার পর গণসংখ্যার যোগফল এবং প্রশ্নের উদ্দীপকে যে সংখ্যা দেওয়া থাকবে দুইটার যোগ ফল অবশ্যই সমান হতে হবে যদি দুইটার যোগ ফল সমান হয় সেক্ষেত্রেই আমরা বুঝতে পারবো যে আমাদের গণসংখ্যা সারণী সঠিক হয়েছে যদি দুইটার যোগফল সমান না হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে হয়তোবা আমার গণসংখ্যা সারণী কোথাও ভুল রয়েছে এরপর আমরা দেখব তেরো নম্বর প্রশ্নের সমাধান তাহলে আমরা আগে সর্বপ্রথম তেরো নম্বর প্রশ্নটা দেখি এখানে দেওয়া আছে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ হাজার টাকায় দেওয়া আছে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো এর আগে আমরা যে সমাধানটা দেখেছিলাম সেটার ভিতরে আমাদের সরাসরি গণসংখ্যা সারণী তৈরি করতে বলছিল শ্রেণী ব্যক্তি দেওয়া ছিল না আমরা শ্রেণী শ্রেণীব্যপ্তি দশ ধরে নিয়ে কিন্তু গণসংখ্যা সারণী তৈরি করেছিলাম কিন্তু এখানে আমাদের শ্রেণী ব্যপ্তি ধরতে হবে না প্রশ্নে সরাসরি আমার পাঁচ ব্যপ্তি বলে দিয়েছে যেহেতু আমার এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে তাহলে এখানে আমার পরিসর নির্ণয়ের কোনো ঝামেলা নেই বা শ্রেণী সংখ্যা বের করার কোনো ঝামেলা নেই এখানে আমি সরাসরি পাঁচ শ্রেণীব্যপ্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করবো পঞ্চাশটি দোকান মালিকের বিক্রয়ের পরিমাণ তাহলে এটা থেকে যদি আমি গণসংখ্যা সারণী তৈরি করি গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে সেক্ষেত্রে আমার বিক্রয় সর্বনিম্ন সংখ্যামান এবং সর্বোচ্চ সংখ্যামান দুইটা সংখ্যা মানেই আমার বের করার প্রয়োজন রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যামান আমরা যখন না জানবো তখন আমরা ব্যক্তিরা বের করতে পারবো না তাহলে দেখো সেক্ষেত্রে এখানে সর্বনিম্ন সংখ্যা মান দেওয়া আছে আমার একশো তিরিশ আর সর্বোচ্চ সংখ্যা মান দেওয়া আছে আমার এখানে একশো আটাত্তর তাহলে সর্বনিম্ন আমার একশো তিরিশ এবং সর্বোচ্চ একশো আটাত্তর এই দুইটা সংখ্যা আমরা আগে সর্বপ্রথম তুলব এরপর শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে এবার আমরা সমাধানে চলে আসি তাহলে প্রথমে দেয়া আছে মাসিক বিক্রয়ের সর্বনিম্ন সংখ্যা মান একশো তিরিশ এবং মাসিক বিক্রয়ের সর্বোচ্চ সংখ্যা মান একশো আটাত্তর এখন আমরা গণসংখ্যা সারণী তৈরি করবো তাহলে শ্রেণী শ্রেণীব্যপ্তি পাঁচ ধরে গণসংখ্যা সারান্নি তৈরি করা হলো এটা হলো আমার উপরের হেডলাইন এরপর আমার শ্রেণীব্যাপ্তি সর্বনিম্ন ছিল আমার একশো তিরিশ তাহলে একশো তিরিশ থেকে যখন আমি পাঁচ পর্যন্ত যাবো শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে তখন আমার হবে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ যেখানে শেষ তখন আমার শুরু হবে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে একশো উনচল্লিশ উনচল্লিশ এখানে শেষ একশো চল্লিশ থেকে শুরু হবে তাহলে একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশ চুয়াল্লিশে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ থেকে একশো চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট একশো ষাট থেকে একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি থেকে ঊনসত্তর সত্তর থেকে চুয়াত্তর একশো পঁচাত্তর থেকে একশো উনআশি এরপর হচ্ছে টেলিচিহ্ন গণসংখ্যা আমরা একটু আগে বারো নম্বর প্রশ্ন সমাধানে দেখেছি টেলিসিনোগুলো কীভাবে বসাতে হয় তারপর আমি আবার একটু বলতেছি দেখো শিক্ষার্থীরা এখানে আমার একশো তিরিশ থেকে একশো চৌত্রিশ রয়েছে তার মানে এই একশো তিরিশ থেকে চৌত্রিশ ভিতরে আমার এখানে একশো একত্রিশ বত্রিশ তেত্রিশ রয়েছে একশো পঁয়ত্রিশ থেকে একশো উনচল্লিশ ভিতর একশো ছত্রিশ একশো সাত্রিশ একশো আটত্রিশ সংখ্যাগুলো রয়েছে ঠিক একইভাবে বাকি এখানে যে ঘরগুলো দেওয়া আছে সবগুলোর ভিতর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলো এই ঘরের ভিতরে রয়েছে এরপর আমরা দেখব উদ্দীপকের তথ্যগুলা একশো বত্রিশ দেওয়া আছে এখানে আমার একশো বত্রিশটা আমার কোন ঘরে রয়েছে দেখো এখানে আমার একশো তিরিশ থেকে একশো চৌত্রিশ তার মানে একশো তিরিশ থেকে যেহেতু একশো চৌত্রিশ তার এর ভিতরে আমার একশো বত্রিশ হয়েছে আমি এখানে একটা ডাক দিব এরপর পরবর্তী সংখ্যাটা যেটা দেখো এর পরবর্তী সংখ্যা রয়েছে আমার একশো চল্লিশ একশো চল্লিশটা আমার কোন ঘরে রয়েছে একশো চল্লিশটা আছে আমার তৃতীয় ঘরে তার মানে তৃতীয় ঘরে আমি একটা দাগ দিব এরপর রয়েছে একশো তিরিশ একশো তিরিশটা রয়েছে আমার প্রথম ঘরে আমি প্রথম ঘরে একটা দাগ দিব এরপর রয়েছে একশো চল্লিশ একশো চল্লিশ আমার তৃতীয় ঘরে তৃতীয় ঘরে আমি আবার আর একটা দাগ দিব এরপর রয়েছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশটা রয়েছে আমার কত নাম্বার ঘরে পাঁচ নাম্বার ঘরে রয়েছে একশো পঞ্চাশ পঞ্চাশে একটা দাগ দিব ঠিক এভাবে আমার তথ্য যেগুলো দেওয়া আছে এই প্রতিটা তথ্য আমি একটা একটা করে ধরবো সংখ্যাটা যেই ঘরে রয়েছে আমার শ্রেণী সংখ্যার যে ঘরে রয়েছে ঠিক ওই ঘরে টেল টেলিচিহ্নতে গিয়ে আমি একটা দাগ দিব তাহলে আমি এখানে দেখলাম যে একশো তিরিশ থেকে একশো চৌত্রিশের ভিতর আমার চিহ্ন রয়েছে চারটি একশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ভিতর রয়েছে তিনটি একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশের ভিতর রয়েছে এগারোটি একশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশের ভিতর রয়েছে বারোটি পঞ্চাশ থেকে ভিতর রয়েছে দশটি একশো পঞ্চান্ন থেকে উনষাটির ভিতরে রয়েছে পাঁচটি একশো ষাট থেকে ভিতর রয়েছে চারটি একশো পঁয়ষট্টি থেকে উনসত্তর এর ভিতরে কোনো সংখ্যা আমার উদ্দীপকে দেওয়া নাই এখানে আমি টেলিচিনের ঘরে কোনো দাগ দিতে পারিনি ঠিক একেভাবে একশো সত্তর থেকে চুয়াত্তরের ভিতরেও কোনো সংখ্যা আমার উদ্দীপকে দেওয়া নেই কারণে আমার চিহ্নে কোনো কিছুই বসেনি এরপর একশো পঁচাত্তর থেকে উনআশির ভিতর রয়েছে আমার একটি এই সবগুলো সংখ্যার যোগফল রয়েছে আমার পঞ্চাশ দেখো বন্ধুরা শিক্ষার্থীরা উদ্দীপকের ভিতর আমার দেওয়া ছিল পঞ্চাশটি দোকান এর মাসিক বিক্রয়ের পরিমাণ তাহলে আমার গণসংখ্যার যোগফল হয়েছে পঞ্চাশ উদ্দীপকে দেওয়া আছে পঞ্চাশ তার মানে আমার বুঝতে হবে যে আমার গণসংখ্যার সারণি যেটা আমি তৈরি করেছি সেটা আমার কোথাও ভুল নেই ধন্যবাদ শিক্ষার্থীরা আজকের আলোচনা এখানেই শেষ সবাই বাসায় থাকো সুস্থ থাকো সামাজিক দূরত্ব বজায় রাখো পরিবারকে সুস্থ ও নিরাপদ রাখো আল্লাহ হাফেজ